স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহীতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা রাজশাহীর ছয়টি আসনে বিএনপির ষোলো প্রার্থী রাজশাহীর ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলন তেষট্টি দাখিল তিপান্ন নাটোরের লালপুরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত নাটরে তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা বিভাগ। রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান আটক বিয়াল্লিশ মাদকদ্রব্য উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী আসরে তিন সংসদ সদস্য সহ চারজন সকাল এগারোটায় রিটার্নিং অফিসে রাজশাহী এক আসন তানোর এ মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী যখন নৌকা কারো হাতে তুলে দেয় তখন কারো ভিতরে আওয়ামী লীগের আদর্শের মানুষের ভিতরে আর কোনো খুব দুঃখ কষ্ট থাকে না আমরা সব এক জায়গায় হয়ে যাব আমরা অলরেডি এটা প্ল্যান করেছি প্রার্থী বাছাই হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কেন্দ্রীয় নেতা এইচ এম খারুজ্জামাল লিটন সাহেব আছে ওনার নেতৃত্বে আমরা সবাই বসবো রাজশাহীর ছয়টি আসনে কোথায় কি বিশৃঙ্খলা আছে সমস্ত কিছু শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে এক হয়ে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নৌকার বিজয়ের লক্ষ্যে লড়াই করব রাজশাহী তিন আসন পবামোহনপুর এর বর্তমান সংসদ সদস্য আইন উদ্দিন রাজশাহী ছয় আসন বাঘাচারঘাটের বর্তমান সংসদ সদস্য ও মন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম রাজশাহী পাঁচ আসন পুঠিয়া দুর্গাপুর এ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নতুন মুখ ডক্টর মোহাম্মদ মনসুর রহমান তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের দিন দুই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নয় ডিসেম্বর এবং ভোটের দিন তিরিশে ডিসেম্বর আওয়ামী লীগের একটা বৃহৎ দল এই দলের আমরা মনে করি যে অনেক ত্যাগী নেতাকর্মী আছে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই যে আমার সাথে যারা মনোনয়ন তুলেছেন আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে দলীয় মনোনয়ন তুলেছি এবং আমাকে পার্লামেন্টারি বোর্ড আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন সেই ক্ষেত্রে আমি সকলের সাথে কথা বলেছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এখন মাঠে আছি আপনি দেখতে পাচ্ছেন যে মনোনয়ন পাওয়ার পর থেকে মনোনয়ন যারা প্রত্যাশী ছিল সবাই কিন্তু আমার সাথে যেমন সবার বাড়িতে গিয়েছি তারা আমাকে মিষ্টি খেয়েছে আমি মনে করি যে সকালে মিলে ঐক্যবদ্ধভাবে পাওয়া মন করে আমরা ভোট করবো ইনশাল্লাহ রাজশাহী ছয়টি আসনের জন্য বিএনপির মনোনয়ন পত্রে চিঠি দেয়া হয়েছে ১৬ জন নেতাকে বিকল্প হিসেবে অতিরিক্ত একজনকে মনোনয়নের তালিকায় রাখা হলেও শেষ পর্যন্ত এ নিয়ে রাজশাহীতে তালগোল পাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মনোনীত প্রার্থীরা সবাই নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করেছে সবাই মনোনয়নপত্র জমা দেবেন এবার রাজশাহী চারটি আসনে দুইজন করে আটজন করে আট নেতার হাতে তুলে দেওয়া হয়েছে বিএনপির মনোনয়নের টিকিট তবে শেষ পর্যন্ত আসল প্রার্থী কারা থাকছেন এ নিয়ে রীতিমতো দ্বিধায় পড়েছেন কর্মী ও সমর্থকরা তারা পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন শেষ পর্যন্ত কাকে বাদ দেওয়া হবে আর বাদ দিলেই নির্বাচন থেকে সরে আসবেন কিনা এ নিয়েও দেখা দিয়েছে সন্দেহ মাঠ পর্যায়ের বিএনপির কর্মী সমর্থকরা বলছেন এবার শুরু থেকেই নানা নাটক দেখছেন তারা শেষ পর্যন্ত আসন প্রতি দুইজন করে প্রার্থী মনোনয়ন দেওয়ায় কারা আসল আর কারা বিকল্প এ নিয়ে দ্বন্দ্বে পড়েছেন তারা এখন তো শুরু হয়নি আমরা আশা করছি যে সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন হবে সবাই নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে সবার জন্য সমতল ভূমি হয় সেটা আমরা কামনা আমার দল পুরোপুরি প্রস্তুত নির্বাচনের জন্য দল দলের নেতা কর্মী সকলেই প্রস্তুত রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল একই আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী আফা হক রাজশাহী দুই সদর আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও বিকল্প হিসেবে পেয়েছেন শাহিদ হাসান রাজশাহী তিন পবামোহনপুর আসনে এবার প্রথমবার মনোনয়ন পেয়েছেন নগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এ আসনে জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকেও দেওয়া হয়েছে মনোনয়নের চিঠি রাজশাহী চার বাগমারা আসনে সাবেক এমপি আবু হেনা ও সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুর রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে সাবেক এমপি নাদিম মোস্তফা ও নজরুল ইসলাম মন্ডল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক এবং বিএনপির নেত্রী মাহমুদা হাবিবাকে মনোনয়ন দেয়া হয়েছে রাজশাহীর ছয় চারঘাট আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন চারজন এদের মধ্যে প্রথমে রয়েছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ তিনি বর্তমানে নাশকতার মামলায় কারাবন্দী এ আসনে আরও দুইজনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে এরা হলেন জেলা বিএনপি সহসভাপতি বজলুর রহমান ব্যবসায়ী নুরুজ্জামান খান মানিক ও রমেশ দত্ত মিজানুর রহমান মিনু বলেন প্রার্থী শেষ পর্যন্ত একজনই থাকবেন বিকল্পরা প্রত্যাহার করে নেবেন যে গণ বিস্ফোরণ জন যে জাগরণ ধানের পক্ষে সৃষ্টি হয়েছে এই আসন সহ রাশের ছয়টি আসন বৃহত্তর রাশের অনচল্লিশটি আসন এবং সারা বাংলাদেশে আগামী দিনের জনগণের বিজয় ধানের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে আমাদের সুধির বিশ্বাস না থাকার কোনো কারণ ঘোষণা হয়ে গেছে এবং আমরা নির্বাচনে শেষ করি পরিবেশ তো আস্তে আস্তে তৈরি হচ্ছে প্রথমে ভালো ছিল না কিন্তু এখন মনে করি যে আস্তে আস্তে ভালো হচ্ছে এবং নির্বাচন অবধি আমরা আশা করি যে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে কারণ নির্বাচন কমিশন থেকে অনেক তারা ইনস্ট্রাকশন কিন্তু সর্বক্ষেত্রে সেটা পালিত হচ্ছে না ওটা ঠিকমতো পালিত হলে নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের এক পক্ষের হামলায় অপরপক্ষের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম নিহত হয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বুধবার বেলা এগারোটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায় নর্থ বেঙ্গল সুগার মিলের গেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোপালপুর পৌরসভার কাউন্সিলর মাসুদের সাথে যুবলীগ কর্মী জাহারুল ইসলামের বিরোধ চলে আসছিল এই ঘটনার জের ধরে বুধবার বেলা এগারোটার দিকে গোপালপুর পৌরসভার কাউন্সিলর মাসুদের ভাই যুবলীগ কর্মী মুক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিলগেট এলাকায় জাহারুল ইসলামের ওপর হামলা চালায় এ সময় জাহারুলের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করা হয় বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন আরও কয়েকজন স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জাহারুলকে উদ্ধার করে প্রথমে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার বেলা বারোটার দিকে নাটোর দুই নাটোর নলডাঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি কর্মকর্তা জেলা প্রশাসক শাহরিয়াজের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন অপরদিকে নাটোর এক বাগাতিপাড়া লালপুর আসনে শহীদুল ইসলাম বকুল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগাদিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর কাছে মনোনয়নপত্র জমা দেন এছাড়াও নাটোর চার গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগ সভাপতি নাসরিন সুলতানা সহ দলীয় নেতাকর্মীরা বুধবার সকাল দশটায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি এ সময় শেখ সেলিম বলেন আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নে ছোঁয়া লাগেনি শেখ হাসিনা সরকার আগামী একশত বছরের কর্মসূচি হাতে নিয়েছে আমরা প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই সেজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয় করতে হবে দুই বছরের বেশি দণ্ডিত ব্যক্তি আপিল চালাকালেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ ফলে দুর্নীতি দায়ে দণ্ডিত কোনো ব্যক্তির সাজা আপিলে স্থগিত বা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন দুর্নীতিদায়ে দণ্ডিত কোনো ব্যক্তি পুরোপুরি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে কেউ অংশ নিতে পারবেন না বলে মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমানসহ পাঁচ নেতার পৃথক মামলার শুনানি শেষে এ আদেশ দেয়া হয় ফলে জাহিদ হোসেন পাঁচ নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে যায় তারা প্রত্যেকই দুই বছরের বেশি দণ্ডিত এ আদেশের বিরুদ্ধে আপিল করেন জাহিদ হোসেন ওই আপিলে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার এই রায় দেন মঙ্গলবার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল বিচারিক আদালতে কারো বিরুদ্ধে দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না যতক্ষণ না আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে জামিন না দেন এ আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবারই আপিল করেন বিএনপির নেতা ডক্টর এ জেড এম জাহিদ পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেন পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার রায় দিল এই রায়ের ফলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার পথ রুদ্ধ হয়ে গেল কারণ খালেদা জিয়া দুটি মামলায় দুর্নীতির বছর দণ্ডিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী পাঁচ দুর্গাপুর পুঠিয়া আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত হয় বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুঠিয়া ও দুর্গাপুর রিটার্নিং কর্মকর্তার নিকটে বিভিন্ন দলের প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটক বিয়াল্লিশ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে মহানগর পুলিশ রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার চোদ্দ জন রাজপাড়া তিন চন্দ্রিমা তিন মতিহার সাত বেলপুকুর তিন শাহমুখদুম এক এয়ারপোর্ট এক পবা দুই কাশিয়াডাঙ্গা ছয় কর্ণহার এক দামকুড়া এক ও ডিবি পুলিশ দুইজনকে আটক করে যার মধ্যে জন ওয়ারেন্টভুক্ত আসামি জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া হেরোইন ফেন্সিডিল ও গাজা উদ্ধার করেছে পুলিশ এই ছিল আজকের বরঞ্জ সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ